আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আপনাদেরকে জানাবো যে পুরুষের ধাতু ঘন হয় যে সকল খাবারগুলো খেলে। পুরুষ হেলথ নিয়ে খুব একটা কথা বলতে দেখি না, বা ঠিক কোথায় কথা বলতে হবে বা কোন বিষয়টা আসলে এর সাথে রিলেটেড, এটাও হয়তো অনেকে আমরা বুঝতে পারি না। নারী পুরুষ দুজনের মাধ্যমে আসলে একজন সন্তানের জন্ম হয়, সেজন্য দুজনের স্বাস্থ্যই কিন্তু ভালো থাকতে হবে, দুজনের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকতে হবে, ফিজিক্যাল ফিটনেস ঠিক থাকতে হবে। তা না হলে যে কোনো একজনের কাছ থেকে কিন্তু বন্ধাত্ব আসতে পারে। যেমন আমরা একটা কমন প্রবলেম ইদানিং ফেস করতে শুনছি যে পুরুষদের ক্ষেত্রে তাদের শুক্রাণুর ঘনত্ব বা বীর্যের ঘনত্ব বা বাংলাতে যেটাকে ধাতু বলে থাকে তার ঘনত্ব কমে যাওয়া বা শুক্রাণুর কার্যকারিতা কমে যাওয়া, এই বিষয়গুলো আমরা খুব খেয়াল করছি এবং ডে বাই ডে কিন্তু এটি বৃদ্ধি পাচ্ছে। হরমোনের লেভেল, টেস্টোস্টেরনের মাত্রা কমে যাচ্ছে, যার কারণে লো লিবিডো থেকে শুরু করে ইরেক্টাইল ডিসফাংশন নানা ধরনের প্রবলেমে কিন্তু একজন পুরুষ ভুগে থাকে, যার কারণে তার স্ট্রেস মার্ক বা অ্যান্টি এইজিং যে লুকটা সেটা নষ্ট হয়ে যায়, টায়ার্ড ফিল করা, ভালো না লাগা, বিষণ্ণতা, নানা ধরনের মানসিক রোগ এবং শারীরিক কমপ্লিকেশন কিন্তু একজন পুরুষের তৈরি হতে পারে। প্রকৃতিতে এমন কিছু শক্তিধর খাবার আছে, এমন এত বেশি নিউট্রিশিয়াস, এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটিতে গবেষণা করে দেখা গেছে যে খুব ভালো গুণসম্পন্ন কিছু খাবার আছে, যে খাবারগুলো পুরুষ স্বাস্থ্যের জন্য খুব খুব ভালো, অর্থাৎ শুক্রাণুর মাত্রা বৃদ্ধি করা, ঘনত্ব তৈরি করা, ইভেন হলো শারীরিক যে কার্যক্ষমতা বৃদ্ধি করা, তার প্রত্যেকটাই কিন্তু এই খাবারগুলো করে থাকে। তার মধ্যে এক নম্বর যে খাবারের কথা বলা হয়েছে তা হলো বাদাম, এবং সেই বাদামের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। এক নম্বর যে বাদামটার কথা আমি বলবো তা হলো আখরোট। কেউ যদি এই প্রবলেমে ভুগে থাকেন তাকে বলবে মিনিমাম 3 মাস প্রতিদিন 70 গ্রাম করে আখরোট খাবেন, এটা স্ন্যাক্স হিসেবে কিন্তু আপনি খেতে পারেন, অর্থাৎ রেগুলার যে খাদ্য তালিকা আপনার তার সাথে আপনার একটা মিল থাকবে যেখানে আপনি আখরোটটা খাবেন, কখনো আখরোট, কখনো সেখানে চীনা বাদাম, এবং কখনো সেখানে কাঠবাদামটাকে খেতে পারেন। রিচ অ্যান্টি অক্সিডেন্ট থাকে এবং তার পাশাপাশি ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে যা শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধিতে সাহায্য করে থাকে। সেকেন্ড যেটা এসেছে তা হলো যে লাইকোপেন সমৃদ্ধ যে খাবারগুলো, অর্থাৎ লাল সবজি বা ফলমূল। আমরা একটু খেয়াল করে দেখি আমাদের চারিপাশে কতটা লাল সবজি এবং ফলমূল আছে। লাল শাক অর্থাৎ রেড স্পিনাচের কথা জানি, টমেটোর কথা জানি, স্ট্রবেরির কথা জানি, আনারের কথা জানি, এবং রেড যে ক্যাপসিকাম আছে, এই প্রত্যেকটা খাবারে কিন্তু প্রচুর পরিমাণে লাইকোপেন থাকে, এবং এই লাইকোপেন আমাদের বডিতে ক্যান্সারের বিরুদ্ধে ফাইট করে থাকে, ক্যান্সারকে প্রতিরোধ করে, যেমন তেমনি পুরুষের স্বাস্থ্য তৈরি করতে সাহায্য করে। বিশেষ করে লাইকোপেন কিন্তু শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। তাই অল্টারনেটিভলি কিন্তু আমরা লাইকোপেন সমৃদ্ধ এই খাবারগুলো আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। খেয়াল করে দেখেন প্রতিটা খাবারই কিন্তু সহজলভ্য, পৃথিবীর প্রতিটা দেশেই এই খাবারগুলো কিন্তু পাওয়া যায়। 3 নম্বরে যদি বলি, আমরা ডিমের কথা সবাই জানি, যেহেতু ডিম হলো একটা স্বাস্থ্যকর প্রোটিন, ফার্স্ট ক্লাস প্রোটিন, এবং যার প্রত্যেকটা নিউট্রিয়েন্ট আমাদের বডি অ্যাবজর্ব হয়। সো ডিমের কুসুমে থাকে হলো প্রচুর পরিমাণে ভিটামিন এ, ডি, ই, কে, এবং প্রচুর পরিমাণে মিনারেলস, যেটার একটা অন্যতম উপাদান হলো জিঙ্ক। সো জিঙ্ক কিন্তু এই শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধি করতে সাহায্য করে। তাই জিঙ্ক সমৃদ্ধ খাবার, আমরা বাদামের কথা বলেছি যে ডিমের কুসুমের মধ্যেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে জিঙ্ক আছে, এবং যে মাল্টিমিনারেলস গুলোর কথা বলেছি তা থাকে, ওমেগা 3 থাকে এবং কলিন সমৃদ্ধ থাকে। ডিমের সাদা অংশটা পুরোটাই প্রোটিন, যেটাকে আমরা অ্যালবুমিন বলে থাকি। সো এই ডিম থেকে আমরা প্রচুর পরিমাণে এনার্জি যেমন পাই, তার পাশাপাশি হলো আমাদের হরমোনাল লেভেলটাকে বৃদ্ধি করে থাকে, স্ট্রেসটাকে রিমুভ করে থাকে, আমাদের হার্ট এবং ব্রেনের হেলথটাকে ভালো থাকে, নার্ভাস সিস্টেমটাকে ভালো রাখে। তার পাশাপাশি পুরুষের যে ঘনত্ব, শুক্রাণুর ঘনত্ব নিয়ে আমরা কথা বলছি তা বৃদ্ধি করতে কিন্তু সাহায্য করে। পানির কথায় আসি, আমরা অনেকেই আছে ঘন্টার পর ঘন্টা চলে যায় পানিটা ঠিক মতো খাই না। সো মানে পর্যাপ্ত পরিমাণে মিনারেল ওয়াটার কিন্তু আপনাকে অনেক বেশি হেল্প করবে, টায়ার্ডনেস চলে যাবে, হরমোনটাকে ব্যালেন্স করবে, এবং এই শুক্রাণুর ঘনত্ব বৃদ্ধিতে কিন্তু প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষকে মিনিমাম 2.5 থেকে 3 লিটার পানি খেতে হবে। কখন খাবেন এই পানি? প্রতি ঘন্টায় 1 গ্লাস করে পানি খাবেন, তাহলেই কিন্তু এর কার্যকারিতা অনেক অনেকাংশে বৃদ্ধি পেয়ে যাবে। ডার্ক চকলেটের কথা আমরা জানি, প্রচুর পরিমাণে রিচ অ্যান্টি অক্সিডেন্ট, প্রতিদিন যদি 1 কামড় করেও আমরা কেউ কোনো পুরুষ ডার্ক চকলেট খেয়ে থাকেন, তাহলেই দেখবেন যে আপনার শুক্রাণুর ঘনত্ব কার্যকারিতা কত অংশে বৃদ্ধি পেয়ে গেছে, এবং সেটা খুব অরিজিনাল ডার্ক চকলেট হতে হবে, সুগারের পরিমাণ যেন 0 থাকে সেটা খেয়াল করতে হবে। মিনিমাম টানা প্রায় 3 সপ্তাহের কথা।